ঘূর্ণিঝড় মিগজিওমের প্রভাবে আজও রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। দুপুরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। মেঘাচ্ছন্ন আবহাওয়া কেটে সূর্যের দেখা মিললেও ধীরে ধীরে তাপমাত্রা কমে শীত আসতে পারে। রাতে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। শনিবার রাতে তাপমাত্রা কমতে পারে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। এরপর আস্তে আস্তে কমতে পারে তাপমাত্রা, জেকে বসতে পারে শীত। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, শুক্রবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও পড়তে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা। ডিসেম্বরের শেষ দিকে হালকা থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে। এরপর আগামীকাল থেকে সারাদেশেই আবহাওয়া ভালো হয়ে যাবে এবং তাপমাত্রাও কমে যাবে তখন, অর্থাৎ রাতের তাপমাত্রা কমে যাবে, অর্থাৎ আগামীকালকে থেকে 11-12 তারিখ থেকে যে তাপমাত্রা কমে যাবে তখন দেশের কোথাও কোথাও 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে, অর্থাৎ শৈত্যপ্রবাহ কিছু কিছু স্টেশনে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে এবং এই অবস্থাটা এই ডিসেম্বরের দিকে যত সামনে অগ্রসর হবে ততই তাপমাত্রা আস্তে আস্তে একটু কমতে থাকবে এবং জানুয়ারি মাস আমাদের সবচেয়ে শীতলতম মাস, ফলে জানুয়ারি মাসে আমরা ম্যাক্সিমাম যে শৈত্যপ্রবাহের স্পেল সেটা জানুয়ারি মাসেই আমরা পাই।